আপনি কি হোয়াইট রুম টর্চারের কথা শুনেছেন? দুনিয়ার সব থেকে খতরনাক টর্চার। আপনার মনে হতেই পারে এর মধ্যে এমন কি হয় যেটা এত ভয়ঙ্কর? তাহলে শুনুন, আজ অব্দি আসামিদের পেট থেকে সত্যি কথা বার করার জন্য তো অনেক শাস্তিই দিতে দেখেছি। এই ধরুন, পায়ের নখ টেনে উপরে নেওয়া, বা ইলেকট্রিক শক দেওয়া, অথবা বরফের চাইয়ের মধ্যে খালি গায়ে চেপে ধরে রাখা। কিন্তু এসবের পরেও যখন আসামিরা সত্যিটা বলে না, তখন এক হোয়াইট রুমে তাদের ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে দেওয়াল, সিলিং, বিছানা, বালি সবকিছুই পুরো সাদা হয়। এমনকি খাবারও সাদা দেওয়া হয়। সাদা ভাত বা পাউরুটি, দুধ, কলা, এইসব। পুরো রুম সাউন্ড প্রুফ, না কিছু শুনতে পাবেন, না কাউকে দেখতে পাবেন, এমনকি নিজের ছায়াও না। আপনার হয়তো মনে হচ্ছে এ আর এমন কি, কিন্তু কয়েকদিন এভাবে থাকার পর হ্যালুসিনেশন হতে শুরু করে, মাথা ঘোরে, মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়ে। সাদা পরিবেশ আর পিন ড্রপ সাইলেন্সের মধ্যে ধীরে ধীরে পুরো ব্রেনের ফাংশন ব্রেকডাউন হয়ে যায়। 5-6 মাসের মধ্যেই হয় আসামি সত্যিটা বলে দেয়, না হলে এভাবেই একদিন পাগল হয়ে মরে যায়। বাঁচা এভাবে কোনো মতেই সম্ভব হয় না। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। কিন্তু